চারিদিকে যখন সবজি আনাজের দাম অগ্নিমূল্য, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে সুফল বাংলার মাধ্যমে পাড়ায় পাড়ায় আলু পেঁয়াজ কম দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকায় এই আলু এবং পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। যখন বাজারে আলু পেঁয়াজের দাম অগ্নিমূল্য, সেই সময় আলু সুফল বাংলার এই ভ্রাম্যমান স্টল থেকে বিক্রি হচ্ছে 27 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 টাকা কেজি দরে। সাধারণ মানুষ এতে যথেষ্টই খুশি। তারা বলছেন, কিছুটা হলেও সাশ্রয় হয়েছে এই স্টল থেকে আলু এবং পেঁয়াজ কিনতে পেরে। এ বিষয়ে শহরের বাসিন্দা অসিত পাল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু সবজি, পেঁয়াজ এবং আলু বিক্রি করছে। কত করে নিল এটা? 36 করে পেঁয়াজ আর 27 করে আলু। বাজারে দাম কত? বাজারে 30 টাকা করে চলছে আলু, 30-32 টাকা। আর পেঁয়াজ? আর পেঁয়াজ দেয় 40 টাকা মতো। এই যে বা এই নিলেন আলু, তো এতে কি মনে হচ্ছে লাভবান? লাভ হবে একটুখানি, কিছু সাশ্রয় হচ্ছে পয়সার, কিন্তু আবার পেঁয়াজগুলো খুবই ঘামা, খুব মানে চোচার। মানে এই যে আলু পেঁয়াজ যে পশ্চিমবঙ্গ সরকার থেকে এরকম করছে, এটা কতটা সাধুবাদ? উপকৃত তো হচ্ছে, এর জন্য সাধুবাদ তো অবশ্যই পাবে। অপরদিকে স্টলের কর্মীরা জানাচ্ছেন, আলু এবং পেঁয়াজ ভালোই বিক্রি হচ্ছে। এ বিষয়ে সুফল বাংলা স্টলের কর্মী মোহাম্মদ ইরফান মন্তব্য করেন। করতে এসছো যদি বলো। আমি এখানে সুফল বাংলা থেকে পেঁয়াজ আলু বিক্রি করতে আসি। আচ্ছা, কত করে আলু? আলু হয়ে গেল আপনার 27 টাকা। পেঁয়াজ? পেঁয়াজ হয়ে গেল 36 টাকা। আর বাজারে কত করে পাওয়া যাচ্ছে? বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে 40 টাকা, আর এখানে আলু পাওয়া যাচ্ছে 30 টাকা। তো এখানে কি অনেক দাম কম? হ্যাঁ, 3-4 টাকা কম আছে। তোমরা কি সব জায়গায় যাচ্ছ? পাড়া পাড়া ঘুমতেছি। তারপরে? তারপরে চলে যাবো বাড়ি। আচ্ছা, আলু কেমন বিক্রি হচ্ছে পাড়ায়? আলু 27 টাকা দিচ্ছি, 1-2 টাকা সবাই নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে তো। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।